আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় বাংলার মুসলিম চ্যানেলের সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদেরকে আজ জানাবো করোনা ভাইরাস নিয়ে সৌদি আরবের ইমামুল হারামাইন আব্দুর রহমান আসুদাই সাহেবের জুমার ভাষণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং তার বক্তব্য আমি তুলে ধরছি প্রিয় দর্শক করোনা ভাইরাস নিয়ে আব্দুর রহমান আসুদাই সাহেব অত্যন্ত চমৎকারভাবে পাঁচটি উপদেশের কথা বলে দিয়েছেন শুরুতেই তিনি বলেছেন সাল্লামের শেখানো দোয়াগুলো বেশি বেশি পড়তে বলেছেন প্রদর্শক আসুন আমরা জেনে নেই আমাদেরকে কোন দোয়াটা খুব বেশি বেশি করে পড়তে হবে আল্লাহনি কামিনাল বারাসি ওয়াল জুনুনি। ওয়াল জুজামি প্রিয় দর্শক হাদিস খানা তিরমিজি শরীফের দ্বিতীয় অধ্যায়ের একশত চৌরাশি নম্বর হাদিসে রয়েছে এর অর্থ হল হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকট ধবল উম্মাদ কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্মক রোগ বেধি থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সুবহান আল্লাহ প্রিয়দর্শক খতিব সাহেব নাম্বার উল্লেখ করেছেন মুড়ি বা জিরাকে সব বানিয়ে খেতে বলেছেন অথবা পানির সাথে মিশিয়ে অথবা চিবিয়ে খাওয়ার জন্য তিনি বলেছেন এবং দৈনিক দুই তিনবার তিনি কালো জিরা খেতে বলেছেন কারণ রাসুলুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালো জিরা এছাড়াও তিনি তিন নাম্বার যে বিষয়টা গুরুত্ব দিয়েছেন শরীর জামা কাপড় বিছানা ঘরবাড়ি ও টয়লেট ভালো করে সব সময় পরিষ্কার রাখতে বলেছেন প্রদর্শক চার নাম্বার যে বিষয়টা তিনি খুব বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো যেখানে বেশি জনসমাগম হয় সেখানে তিনি কম যেতে বলেছেন প্রদর্শক পরিশেষে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন দোয়া করেছেন আল্লাহ পাক যেন সকল মানুষকেই এই মারাত্মক করোনা ভাইরাস থেকে হেফাজত রাখেন দর্শক আসুন আমরা জেনে নেই কোন কোন বিষয় নিয়ে আরও বেশি বিস্তার করাতে পারে করোনা ভাইরাস এক নাম্বার হচ্ছে টাকা আমরা টাকা দিয়ে পকেটের থেকে টাকা নিয়ে আমরা থুতু দিয়ে আমরা জীবনী এতে করেও করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে প্রদর্শক এজন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে ভালো করে হাত ধুয়ে নিতে হবে হাত ধোয়া ছাড়া মুখে বা নাকে বা চোখে কোনো অবস্থাতেই হাত লাগানো যাবে না প্রদর্শক মোবাইলও আমাদের খুব সাবধানে ব্যবহার করতে হবে সর্দি কাশিতে যারা আক্রান্ত তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে এবং নিজে যখন কাশি দিচ্ছি তখনও খুব সাবধান থাকতে হবে অন্যজনের জন্য কোনো ক্ষতি না হয় হাঁচি কাশির সমস্ত প্রোটেকশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে প্রিয় দর্শক এইগুলো যদি আমরা মেনে চলতে পারি ইনশা আল্লাহ আল্লাহ পাকরবুল আরামিন আমাদের করোনা ভাইরাস থেকে হেফাজত রাখবেন মনে রাখতে হবে আমাদেরকে খুব বেশি বেশি করে আল্লাহর দরবারে পানা যেতে হবে আল্লাহর কাছে তৌবা এসতে ফার বেশি বেশি করে করতে হবে আল্লাহ পাকরবুল আরামিন যেন আমাদেরকে এই কঠিন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন